ধ্বংস হয়ে যাবে। এই চোর মমতা, চোর মমতা, চোর মমতা তার বংশ সহ বিদায় হবে। এ পশ্চিমবঙ্গে হবে লোকসভাতে দেখে নিবেন, না পাচ্ছে ইসিআর ভাইপো। এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। তিন রাজ্যে বিজেপির জয় জয়কার, তার মধ্যে ছত্তিশগড়, জয় হোক ছত্তিশগড়ে। আপনিও প্রচারে মোদি মোদি মোদি, তেলেঙ্গানা বিপুল জয়। এ পশ্চিমবঙ্গে হবে লোকসভাতে দেখে নিবেন, না পাচ্ছে ইসিআর ভাইপো, ধ্বংস হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষের সঙ্গে একদম জুবিলিয়েন্ট মুডে আছে। বিকেল থেকেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বাস আনন্দ কৃতজ্ঞতা মিছিল করবে আর মোদি মোদি আওয়াজ তুলবে। কালকে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির এমপিরা বিজয় মিছিল করবে, বিজয় উল্লাস পালন করবে এবং বিধানসভার বাইরে সড়কে লাড্ডু বিতরণ হবে। আমাদের কর্মীরা দুটোর পর থেকেই মিছিলে রাস্তায় নামবে, অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে ম্যান্ডেট। এবং আমরা শুধু তিনটে স্টেট জেতা নয়, আমরা তেলেঙ্গানাতেও আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি করেছি। গতবারে একটা ছিল, ইতিমধ্যে 10-এর বেশি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা 9 জিতেছেন, 9 এগিয়ে আছে। এবং এটা উল্লেখযোগ্য ফল, আমি গতকালই বলেছিলাম 18 সালের থেকে হবে ভালো রেজাল্ট হবে। পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্যান্ডেট আসছে নরেন্দ্র মোদীজির পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, এই চোর মমতা, চোর মমতা, চোর মমতা তার বংশ সহ বিদায় হবে। আর মাত্র হাতে গুনা কয়েকটা দিন বাকি আছে। আমরা সেমিফাইনাল বলিনি, মোদীজির ভোট আলাদা হয়, সে সবসময় সবাই জানে। যারা সেমিফাইনাল বলছিল তারা, ওরা তো সব ভোটকেই সেমিফাইনাল বলে। উত্তরপ্রদেশে গিয়ে মমতা ব্যানার্জি বলছিল এ সেমিফাইনাল হয়, ওর যে ভাঙা ভাঙা হিন্দি আছে, যে হিন্দির করেও মাথা মুন্ডু নেই, সেই সব বলছিল সেমিফাইনাল হবে। আপ ইয়া সে যোগী আদিত্যনাথ জি কো হটা দো, উসকা বাদ সব হয়ে যায়গা, দিল্লি সে মোদি হাঁট যায়গা। উত্তরপ্রদেশের লোক হাঁটিয়ে দিয়েছিল। এটা যারা সেমিফাইনাল বলেছিল তোলামূল এবং তার সহযোগী ছিন্নমূলরা, দেশ বিরোধীরা, রাষ্ট্র বিরোধীরা, তাদেরকে একটা স্ল্যাপ দিয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণ। দলীয় কর্মীদের মধ্যে তো উৎসাহ বাড়লো, এবার এই রেজাল্ট তো উৎসাহ, জনগণের মধ্যে উৎসাহ, আমাদের কর্মীরা তো ডিসিপ্লিন, সর্বত্র মোদী আওয়াজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।